এবারে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন তিনি আবু ফয়সাল সালমান সাহেব মাস্টার মশাই, বাবুপাড়া হাই স্কুল হরিয়ারপাড়া যেতে বহরমপুর থেকে হায়ার সেকেন্ডারি স্কুলের উনি মাস্টার মশাই। অনেকে ভাবে যে ও বোধহয় এমনি বাংলা টাংলা লাইনে কিছু পড়তে টড়তে জানে না, কিন্তু অনেক দূর পড়াশোনা করেছেন। যাদবপুর ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে এম ফিল করা লোক। আমাদের একটা ভুল ধারণা আছে যে এরকম লোক বোঝা পড়ছে না কেমন দাড়িতে রং টং করেছে টরেছে, কিন্তু ওই যে আপনারা যে পলিটিক্যাল দল করুক না কেন, যে টিভিতে ওম প্রকাশকে দেখেন না, আগে একটা দল করতে এখন অন্য একটা দল করেন, ওই ওম প্রকাশ যাদবপুর ইউনিভার্সিটি আমাদের স্যারের স্যার ছিলেন। তো এবারে আপনাদের সামনে যিনি কিছু মূল্যবান কথা রাখবেন তিনি হচ্ছেন আবু ফয়সাল সালমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরিকুম আফালা তাআকিলুন, সূরা আনবিয়া আয়াত নম্বর 10। সম্মাননীয় সঞ্চালক, আমার পাশে উপবিষ্ট ইসলামী দ্বীনের গবেষক জনাব আনোয়ার ফয়জি সাহেব এবং আমার পিছনে উপবিষ্ট ডাক্তার সাহেবরা এবং আমার কিতাবুল ভাই এবং সামনে আমার অনেক ডাক্তার ভাই আছেন, আব্দুল কাইয়ুম অনেক দিনের পুরনো বন্ধু আমার ছোট ভাই, তাছাড়াও আমার অনেক পরিচিত ভাইদেরকে আরেকবার একটু হৃদয়ের অন্তঃস্থল থেকে একটু সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন সংক্ষিপ্ত খুতবা দিতেন, আমাকে সঞ্চালক সাহেব যদিও টাইমের কথা বলেননি কিন্তু আমি জানি যে আমাকে আমাদের এই ইসলামী যে আলোচনা সভা তার আমি প্রাণ হিসাবেই উল্লেখ করছি আমাদের আনোয়ার ফয়জি সাহেবকে, তিনি বলবেন। তিনার আমরা ছাত্র না না, তো সুতরাং আমি এটা মনে করি না, আমি রাষ্ট্রবিজ্ঞানের একটা ছাত্র হিসাবে আমি মনে করি যে এসে লেখার থেকে সামারি লেখা মানে সব থেকে কঠিন, বড় রচনা লেখা যায় কিন্তু সারাংশ লেখা খুব কঠিন হয়। তো সংক্ষিপ্ত বক্তব্য, রসুল আসলাম সবসময় সংক্ষিপ্ত বক্তব্য দিতেন এবং খুব ওয়েটেজ বেশি ছিল তার কথার মধ্যে। আমি বেশি সময় নেব না, খুব অল্প সময় নেব। আমি এখানে বক্তব্য দেব এই নেশাতে এখানে আসিনি, আমি যেটুকু জানি আমি যেটুকু আমল করি সহি সুন্না মোতাবেক সেটুকু আপনাদেরকে একটু জানাতে চাই এবং আপনাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে চায়, অনুপ্রাণিত এবং উজ্জীবিত হয়ে ফিরতে চায় যে আমাদের এই ছোটরা কুচি কাঁচারা আমার সাথে একসাথে হয়ে আমরা যাতে এক কাই মনোবাক্যে আল্লাহ রব্বুল আলামিন তার কোরআন এবং আল্লাহর প্রেরিত নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথে আমরা আমাদের বাকি জীবনকে কাটাতে পারি, তবেই আমাদের এখানে আসা সার্থক হবে। কতজন আমার সামনে শ্রোতা থাকল সেটা বড় কথা নয়, আমি কতজনকে আল্লাহর মাধ্যমে আমার মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়ত করতে পারলেন করাতে পারলেন সেটাই সব থেকে বড় কথা, একজন হলেও যথেষ্ট। কেননা কিছুক্ষণ আগে আকমল ভাই বললেন যে নবীরা পর্যন্ত একজন দুজনকে পর্যন্ত বোঝাতে পারছে না, তারা নবী। আল্লাহ আল্লাহ রসুলকে বলেছেন যে তোমাকে
দারোগা করে পাঠাইনি, তুমি একটা সতর্ককারী মাত্র। তুমি বলবে শুধু, তোমার কাজ হতো বলা, হেদায়তের মালিক হচ্ছে আমি, আমাদের কথা শুধু বলা। তবে এই নয়, আমাদের বলা শুধু একটু বলার মধ্যে পার্থক্য আছে। আমি আপনাদের সামনে বললাম, যেমন কথার কথা বলছি, গ্রোয়িং এ বিয়ার্ড ইন দ্য লাইট অফ কোরআন হাদিস এন্ড সায়েন্স। ডক্টর গুহার মুস্তাক একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি একটা বিখ্যাত বই লিখেছিলেন, যে আমাদের এখনকার মানুষরা বুঝলেন আকমল ভাই, আপনিও তাই আমিও তাই, যে শুধু আমি বাচ্চাদের বলছি না, যে কোনো কিছুকে সহজে আমরা কিন্তু এখন মেনে নিতে নিই না। যখন কোরআন কারীম অবতীর্ণ হয় আল্লাহ নবীর কাছে, তখন সাহাবিরা কিন্তু আল্লাহ নবীকে, আল্লাহ রসুলকে খুব বেশি প্রশ্ন করতেন না, যা বলতেন তাই তারা মেনে নিতেন, যে না আল্লাহ রসুল বলেছেন ঠিক বলেছেন। এখন এমন একটা জামানা হয়েছে, মনে হয় যে আল্লাহ রসুলও যদি বলতেন তাও তাকে প্রশ্ন করতেন না, আপনি ঠিক বলছেন না, একবার ভেবে দেখতে হবে। আমার খুব সন্দেহপ্রবণ হয়ে গেছি। ডক্টর অমর্ত্য সেন সম্ভবত মনে হয় আর্গুমেন্টিভ ইন্ডিয়ান বলে একটা বই লিখেছে না, তর্কপ্রিয় বেঙ্গলি না বাঙালি ভারতীয়, আর্গুমেন্টিভ ইন্ডিয়ান আর বেঙ্গলি, এটা আমার সন্দেহ হচ্ছে, তর্কপ্রিয় ভারতীয় বা সম্ভবত আর্গুমেন্টিভ ইন্ডিয়ান। তর্ক করতে আমরা খুব ভালোবাসি, বিতর্ক করতে খুব ভালোবাসি, কোনো কিছুকে সহজাতভাবে মেনে নিতে আমরা পারি না। তো ডক্টর গুহার মুস্তাক একটা বিখ্যাত বই লিখেছেন, সকলের পড়া দরকার। আমি কিন্তু এখানে বলেছি যে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য পরিকল্পনা নিয়ে কিন্তু আমি এখানে এসেছি, আল্লাহ কোরআনুল কারিমের কিছু কথা বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন সেগুলো একটু বলা, শুধু বলার জন্য বলা নয়। ডাক্তাররা অনেক সময় বলে যে আপনারা কিন্তু ডোন্ট স্মোক, যে আপনারা আপনি স্মোক করবেন না বা আপনারা করবেন না, স্মোক করতে করতে বলেন, ডাক্তার নিজে একটা বড় স্মোক একটা সিগারেট ধরিয়ে বলে যে আপনি স্মোক করবেন না। তো এই সিগারেট খাওয়াতে কি ডাক্তারের ক্ষতি হচ্ছে না? আমরা কিন্তু এরকম ডক্টর নাই। আমি কিন্তু দাড়ি রাখার জন্য বলছি, আমি দাড়ি রেখেছি তারপর বলবো, কিন্তু আমি যদি দাড়ি না রাখতাম তাহলে কিন্তু আমি আপনাদেরকে দাড়ি রাখার কথা বলতাম না। বাচ্চা বাচ্চা যাদের আছে, যাদের এখনও দাড়ি গজায়নি, তাদেরকে বলছি, আমার ছেলেকেও আমি বলি, তোমাদের মতো আমার ছেলে আছে তাকেও বলি, দাড়ি তারা গ্রো করুক, বড় করুক বা না করুক, আমাকে তো বলতে হবে কি বলতে হবে না, আমিও তো তোমার বয়সে দাড়ি রাখতে পারিনি, আমি নিজেই বলছি। তো আমার বলাটা হচ্ছে এরকম, আমরা যেটা বলবো সেটা আমি কিন্তু নিজে আগে ইমপ্লিমেন্ট করেছি আমার জীবনে, তারপর আমি তোমাদের সামনে বলছি। এটা কিসের জন্য বলছি? যেহেতু আমার রসুল বলেছেন তাই আমি বলছি, যেহেতু আমার আল্লাহ বলছেন তাই আমি বলছি। সুতরাং কোরআন কারিমে প্রত্যেক জায়গায়, বিভিন্ন জায়গায় আল্লাহ সতর্ক করে দিয়েছেন আমাদের, বিশেষ করে বক্তাদের, যারা বলবে, যারা বলছে। এই নয় যে আপনারা নিচেও চেয়ারে বসেছেন, আমরাও চেয়ারে বসেছি, একটু উঁচু জায়গায় দেখতে পাবেন বলে, তার মানে এই নয় যে আমাদের আলাদা কোনো প্রিভিলেজ আছে। আপনারাও যা আমরাও তাই, আমরা একটু বলতে এসেছি বলে আপনারা শুধু বলেই যাব বলেই খান তো তা নয়। কিন্তু আল্লাহ একটা মানদণ্ড দিয়েছেন, বলছেন তোমরা যা করো না তা তোমরা বলো না, আল্লাহ পরিষ্কার বলছেন। সুতরাং আমি যতটুকু করেছি ততটুকু আপনাদের কাছে বলতে এসেছি। আমি ডক্টর গুহার মুস্তাকের কথাটা এই জন্যে বললাম, ডক্টর গুহার মুস্তাক যে দাড়ি কেন গজাতে হবে, গ্রোয়িং এ বিয়ার্ড ইন দ্য লাইট অফ কোরআন হাদিস এন্ড সায়েন্স, দাড়িকে কেন বড় করতে হবে? তো আমরা সাধারণত তার যুক্তি খুঁজ, বৈজ্ঞানিক যুক্তি চাই। সে বৈজ্ঞানিক যুক্তি দিয়েছেন, কোরআন থেকে যুক্তি দিয়েছেন, হাদিস থেকে যুক্তি দিয়েছেন এবং বিজ্ঞান থেকে যুক্তি দিয়েছেন যে কেন হয় শুধুই গ্রো বিয়ার্ড, কেন আমরা দাড়ি গজাবো, দাড়ি কেন কাটা যাবে না বা দাড়ি সেভ করা যাবে না কেন, দাড়ি বাড়াতে হবে কেন, তার কথা বলেছেন। তো এইরকম যুক্তি দিয়ে এই করে বোঝাতে গিয়ে সেগুলো আমরা এইটুকু কথা বলবো, যেটুকু আমরা বলবো, কথা বলবো কম,
আমল করব বেশি। যেটা শঙ্করদেব শর্মা আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি, তার যে কবিতাটা আমার তো হৃদয়ে একদম গেঁথে গেল। বর্তমান মুসলিমদের ছবি কিন্তু এটাই, যেটা না 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 যেটা কামাল ভাই যেটা সরি আকমল ভাই যেটা বললেন, আমি শঙ্করদয়াল শর্মার যে কবিতাটা আবৃত্তি করলেন, আবৃত্তি করে যেটা আমাদের বোঝাতে চাইলেন যে মুসলিমদের অধঃপতনের মূল কারণই হচ্ছে কোরআনকে ছেড়ে দেওয়া, কোরআনকে না বোঝা। কোরআনকে শুধু পড়ি মাত্র আমরা, কোরআনকে উপলব্ধি করতে পারি না, কোরআনকে নিয়ে আমরা গবেষণা করতে পারি না। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বারবার আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমাদের হয়েছে কি তোমরা কোরআন নিয়ে যা গবেষণা চিন্তাভাবনা করছো না। সুরা সাদে 38 নম্বর সুরা 29 নম্বর আয়াতে কি সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছে দেখুন, আল্লাহ বলছেন সুরা সাদে 38 নম্বর সুরা 29 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যে আমি এই কল্যাণময় বরকতময় গ্রন্থ কিতাব অবতীর্ণ করতাম না অবতীর্ণ করেছি এই জন্যই, পারপাস কি উদ্দেশ্য কি, এই জন্যই এই কিতাব অবতীর্ণ করেছি তোমাদেরকে শুধু পড়ার জন্য নয়, এ দব্বর আয়াতিহি যাতে কোরআনের প্রত্যেকটা আয়াতকে নিয়ে তোমরা চিন্তা গবেষণা করো, আর কিছুর জন্য ওয়ালিয়া তাজাক্কারা উলুল আলবাব, যারা জ্ঞানী যারা ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং যারা বোধ সম্পন্ন ব্যক্তি যারা জ্ঞানী গুণী তাদের জন্য উপদেশ, তারা যাতে উপদেশ গ্রহণ করতে পারে, তারা যাতে সতর্ক হতে পারে, সেই জন্য আমি কোরআন পাঠিয়েছি। অথচ কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, মুখস্থ করার জন্য নয়, শুধু পড়ার জন্য নয়, পড়া এই জন্যই সেটা বোঝার জন্য। আমার ফাইজি সাহেব বিশিষ্ট তিনি আমাদের গবেষক ভাই বসেছেন পাশে, আমি ওনার সামনেই সেই জন্য বলছি, আমি পড়লাম ভাইজি সাহেব খুররাম মুরাদ বলে একজন ইসলামী ব্যক্তিত্ব আছেন, তিনি বলছেন যে তিলাওয়াত এই শব্দটার অর্থ শুধুমাত্র পড়া নয়, টু ফলো অনুসরণ করাও এর শব্দ আরবিতে তিলাওয়াত। তিলাওয়াত কথাটা কোরআনে বারবার এসেছে, কোরআন তিলাওয়াত করতে হবে। আশ্চর্য ব্যাপার, কোরআন আমরা পড়ি রেখে দিই, সকালবেলায় উঠি কোরআন পড়ি, অথচ কোরআনের যে পাঁচটা আয়াতটা পড়লাম সে আয়াতটা পড়ে সেটাকে অনুধাবন করার চেষ্টা করি না, সেটাকে আমার জীবনে বাস্তবায়িত করারও চেষ্টা করি না, সেটাকে অনুসরণ করারও চেষ্টা করি না। অথচ তিলাওয়াতের একটা অর্থ যেমন টু রিড পড়া, তেমনি টু ফলো অনুসরণ করা। তিলাওয়াত যখন করতে হয়, তিলাওয়াত যখন হয় তখন প্রত্যেকটা অক্ষরগুলো পরপর সাজিয়ে বসিয়ে একটা শব্দ হয়, সেই শব্দগুলো পাশাপাশি বসিয়ে তারপর একটা বাক্য হয়, একটা ডিসিপ্লিন মেনটেন করে। যদি অর্থগুলো বাক্যগুলো বা শব্দগুলো বা অক্ষরগুলো যদি এলোমেলো হতো তাহলে আমরা কিন্তু সেখান থেকে কোনো অর্থ উপলব্ধি করতে পারতাম না। আমরা যখন তেলাওয়াত করি কি সাংঘাতিক একটা আপনার উপলব্ধি করার চেষ্টা করেন, আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন কি করি, জীবটা প্রথম আমার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে দেখেন, একসাথে কাজ করে, এটা তিলাওয়াতের বৈশিষ্ট্য, একসাথে কাজ করে, জীবটা প্রথম কাজ করে। জীবটা যখন নড়ায় তারপর আমরা কথা বলতে পারি, জীবটা যদি না নড়তো তাহলে আমরা কথা বলতে পারতাম না, জীবটা নড়লেও আমরা কথা বলতে পারতাম না যদি ঠোঁট দুটো আমাকে সাহায্য না করতো। তাহলে জীব প্রথমে সাহায্য করলো, তারপরে কথা বলতে ঠোঁট দুটো সাহায্য করলো, সেই ঠোঁট সাহায্য করার পর প্রথম আমরা চোখে দেখছি, কোরআনটা প্রথমে চোখে দেখছি,
চোখে দেখার পর জিভটাকে সাহায্য করছে, আমরা বলতে বলার চেষ্টা করছি, ঠোঁটটা সেই বলতে সাহায্য করছে, সেইটা সাহায্য করার পর ঠোঁটে যখন আমরা কথাটা বললাম সেই কথাটা তখন কানে শুনছে, কান কাজ করছে ইন্দ্রিয়গুলো, সেই কানে শোনার পর সেটা কি হচ্ছে ব্রেনে যাচ্ছে, ব্রেনে তখন বলছে এইটা কোরআন বললো, এইটা বলার পর সেটা আবার হার্টে যাচ্ছে, হার্ট থেকে আবার বাইপাস হয়ে যাচ্ছে সোল আত্মাতে যাচ্ছে, আর আত্মাতে যখন হয় তখন আমাদের উপলব্ধিটা সঠিক হয়। তো তিলাত মানে এই সমস্ত গুলোর সমষ্টি। তো তিলাত মানে শুধু জিহ্বা দিয়ে মুখ দিয়ে কথা বলা নয় তিলাওয়াত। তো কোরআন তিলাত যখন করব সমস্ত লিঙ্কসগুলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একসাথে হয়ে যখন আমরা কাজ করব তখন আপনি শুধু কোরআন পড়বেনই না, আপনাকে অবশ্যই সেটা অনুসরণ করতে হবে, সেটা পড়তে হবে, সেটা জানতে হবে এবং আপনি উপলব্ধি করবেন। সেই জন্য আমাদেরকে সেই জন্য বলতে হবে যারা কোরআন পড়ে অন্তত তাদেরকে বলা বলা তাদেরকে বলার কোনো দরকার ছিল না, আকিমুস সালাত আতুজ জাকাত, 80 জায়গায় না 82 জায়গায় বলা হয়েছে কোরআনে, আর আমরা 80 বার 82 বারই পড়ছি, যারা কোরআন পড়ছি তারা একবার নামাজ পড়ি তারপর আবার পড়ি না, পরে ওয়াক্তার পড়ছি না, এটা কিন্তু হওয়া উচিত ছিল না। তার কারণ আমাদের সঠিকভাবে তিলাওয়াত হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে পরিষ্কার বলছেন যে আল্লাযীনা তাইনা হুমাল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা ইয়াতুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইয়ামিনুনা বিহি ওয়া মাইয়াক ফোর বিহি ফা উলাইকা হুমুল খায়সিরুন। দোজ টু হোম উই হ্যাভ গিভিন দ্য বুক রিসাইটেড উইথ ইটস টু রিসাইটাল, যাদেরকে সূরা বাকারাতে আল্লাহ বলছেন যাদেরকে এরকম কিতাব দেওয়া হয়েছে বা কিতাব দেওয়া হয়েছে তারা যেন সত্যিকার অর্থে তেলাওয়াত শুধু তেলাওয়াতের মতো তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত যেরকম করা উচিত সেই রকম তেলাওয়াতই করতে হবে। তেলাওয়াত করলাম মানে কি, তুমি তিলাওয়াত করলে অথচ কোরআনের অর্থই বুঝলে না, কোরআনে বলছে যে আকিমুস সালাত তোমাকে নামাজ প্রতিষ্ঠায় করতে হবে, তুমি এটা পড়লে অথচ তুমি নামাজই পড়ো না, তোমাকে বলা হচ্ছে কোরআনের সূরা মায়েদা যদি পড়া যায় তাহলে দেখবে মুমিনদের উদ্দেশ্য করে সমস্ত বলা হচ্ছে যে তোমাদের জন্য সমস্ত শ্রেণী জুয়া মদ এসবগুলো হারাম করা হয়েছে অথচ আমরা নেশাজাতীয় দ্রব্য পালন করছি, নেশাজাতীয় দ্রব্য আমরা সুতরাং এগুলো নেশাজাতীয় দ্রব্য যেগুলো আমরা পান করছি সেগুলো আমরা কোনোদিনই করতাম না যদি আমাদের তেলাওয়াতটা সঠিক তেলাওয়াত হতো, হাক্কা তেলাওয়াতই যদি আমি ইয়াত লো না ও হাক্কা তেলাওয়াতই যদি আমরা তেলাওয়াতটা সঠিকভাবে তেলাওয়াত করতাম, অর্থাৎ এই যে শঙ্করদেব শর্মা যেটা বলেছেন যে আমরা কোরআন পড়ি অথচ আত্মউপলব্ধি করতে পারি না, আমরা আমাদের জীবনে সেটা বাস্তবায়িত করতে পারি না, এটা হচ্ছে আমাদের সবথেকে বড় দুর্বলতা। পৃথিবীর মধ্যে সবথেকে যে বইটাকে বেশি পড়া হয়, পৃথিবীর সবথেকে মানুষ এত বেশি সংখ্যক মানুষ পৃথিবীতে সার্ভে করা হয়েছে এবং সেখানে সার্ভে করে পাওয়া গেছে যে বইটাকে সবথেকে বেশি মানুষ বেশিবার পড়ে, একটা কথা আপনাদেরকে বলছি সব থেকে বেশি মানুষ পড়ে তাই নয়, সব থেকে বেশি মানুষ বেশি বার পড়ে যে বইটা সে বইটার নাম আর অন্য কিছু নয় সেটা আল কোরআন, তার মধ্যে মুসলিমরা সব থেকে বেশি কোরআন পড়ে, তাহলে যে কোরআন পড়লো যে কোরআন তিলাওয়াত করলো সে মুসলিমদের এই দশা এরকম হবে কেন, যেটা তার কিছুটা ব্যাখ্যা আমার আকমল ভাই কিছু দিয়েছেন, আমি রসুল আসলামের একটা বিখ্যাত হাদিস বলছি সেই মুসলিম শরীফের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমাদের মুসলিম সমাজের অধঃপতনের অন্যতম কারণ কি কি হবে, ভবিষ্যৎবাণী করেছেন কি সেটা, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাজাল কিতাব আকওয়ামান ওয়া যাও বি আখরিন। পরে ফাজি সাহেব যেগুলো আমাদের ভুলভাল হচ্ছে কোরআন না যাওয়ার জন্য আরবি ভাষা না যাওয়ার জন্য সেগুলো ফাইজি ভাইকে বলছি সেগুলো ঠিকঠাক করে দেবেন, যেটা বাংলা অর্থ হচ্ছে এটাই, ইনডিড আল্লাহ উইল আপলিফ দ্য নেশনস উইল রেজ দ্য নেশনস বিকজ অফ দ্য বুক বিকজ অফ দ্য কোরআন,
আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ কোনো জাতি উত্থান ঘটাবেন কিসের জন্য কোরআনের জন্য এন্ড ডিভাইস দ্য নেশন বিকজ অফ দ্য বুক এবং কোরআনের জন্যই কোনো জাতির অধঃপতন হবে আমরা তাহলে বুঝতে পারছি আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছেন কিসের জন্য একটাই মাত্র কারণ সেটা হচ্ছে কোরআনকে আমরা ভুলতে বসেছি এবং সাংঘাতিক ব্যাপার যে কোরআন যে আমরা কিয়ামতের দিন এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে আল্লাহর কাছে এই বলে কম্পনে জানাতে পারে যে কোরআনকে হে আল্লাহ অকলা রসুল ইয়া রব্বি এগুলো একটা কোরআনের আয়াত আছে অকলা রসুল ইয়া রব্বি আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলছেন যে তারা কোরআনকে অবজ্ঞা এবং অনাদর এবং অবহেলায় ছেড়ে দিয়েছে তারা কোরআনকে সঠিকভাবে গ্রহণ করেনি অবহেলা ভরে গ্রহণ করেছে কোরআনকে তার কারণ কি আল্লাহ রসুল নিজে আল্লাহকে কমপ্লেন করবেন সেদিন আমাদের কি দশা হবে ও কলা রসুল ইয়া রব্বি ইন্না কওমি আমার উম্মত ইন্না কওমি তাখাজু হাজাল কুরআনা মাহজুরা তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হে আমার রব আমার সম্প্রদায় তো কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল কোরআনকে সঠিকভাবে গ্রহণ করে নিয়ে গ্রহণ করার দরকার নাই পরিত্যাজ্য ফেলে দিয়েছিল পর সেকেন্ড এটা আল্লাহর কথা সুরা এটা কোন সুরা ফুরকানে বলছেন এটা ফাইজি সাহেব পরে বিস্তৃত বলবেন আমি আপনার জন্য রাখলাম কি সাংঘাতিক কথা বলুন তো আল্লাহর রসুল যদি আল্লাহর কাছে কমপ্লেন করে ও কলা রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাজু হাজাল কুরআনা মাহজুরা হে আমার রব আমার এই সম্প্রদায় তো আমার এই উম্মত তো কি এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল অবহেলা এবং অবজ্ঞায় এটাকে গ্রহণ করেছিল এই কমপ্লেন যদি আল্লাহর কাছে করে তখন আল্লাহ রসুল প্রিয় হাবিব তখন আমাদের কী দশা হবে এখন কি আমাদের সময় হয়নি কোরআনকে আদর করে গ্রহণ করার যেটা আকমল ভাই বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন যেটা কোরআনে কোনো সন্দেহ নেই আল্লাহ ঘোষণা করেছেন যেটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ শুধু তাই নয় সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন শাহরুল রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিল নাস যেটা মানব জাতির জন্য কোরআন হুদাল লিল নাস কাকে দেবে শুধু মুসলিমদের জন্য নয় শাহরুল রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন আমি এই কোরআনকে এই কল্যাণময় মাসে পবিত্র মাসে অবতীর্ণ করেছি কি জন্য দ্য পারপাস কোরআন অবতীর্ণ হওয়ার পারপাস উদ্দেশ্য লক্ষ্যটা কি হুদাল লিন্নাস ও বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান যাতে মানুষ সত্য এবং মিথ্যার মধ্যে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য রচনা করতে পারে তাহলে আমরা কোনটা হালাম কোনটা হারাম এটা আমি বুঝছি না আর আমরা কোরআন তেলাওয়াত করছি আমরা বলছি আল্লাহ রসুল যেটা হারাম ঘোষণা করছেন আল্লাহ যেটা হারাম ঘোষণা করছেন সেটা হারাম আর যেটা হালাল সেটাকে হালাল বলে আমাদের মেনে নিতে হবে যেটা হারাম সেটাকে আমাদের জীবনে বাস্তবায়িত করা যাবে না এটা কোরআন না পড়লে বোঝা যাবে না সেই জন্য আমার এই কচি কাচাদেরকে এবং আমার বন্ধুস্থানীয় অগ্রজ এবং ভাতৃপতি তাদের সকলকে আমার এটা অনুরোধ আল্লাহ রসুলের এই কমপ্লেন আল্লাহর কাছে এই আয়াত সূরা ফুরকানে একবার ভাববেন সেদিন কী হবে কিয়ামতের আমাদের দশা যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি এবং অবজ্ঞা করে অবহেলা এবং অনাদরে আর এই কোরআনকে আল্লাহ বললেন যে তোমাদের জন্য আমি এটা পথ নির্দেশনা দিয়েছি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে কোরআনকে লাই কোরআনকে আল্লাহ বলছে নো আমি আলো পাঠিয়েছি সেই আলোই তোমার অন্ধকার থেকে আলোর পথে যাবে তোমাদের হৃদয় আলো আলো পাবে কোরআনটাকে বলা হয়েছে আলো দিয়ে মুড়ানো কভার উইথ লাইট
কোরআন। কোরআন ছাড়া মানুষ অন্ধকারে, গাঢ় অন্ধকারে হাবুডুবু করে নিমজ্জিত হতো। সে হাবুডুবু খাচ্ছিল যে জাতি, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কোরআন পাঠানো হয়েছে। আর এই কোরআনকে এই মুসলিমরা এত অবাধা, তারা অনাদের এবং অবহেলায় কোরআনকে তেলাওয়াত করছে, কোরআনের আত্মপ্রবৃদ্ধি করার কোনো চেষ্টাই করছে না। আমরা জানছি ইসলামের ইতিহাস থেকে, দু এক মিনিটের মধ্যে শেষ করে দেব। উমার ইবনুল খাত্তাব আমরা জানি অমুসলিম ছিলেন, তাই তো? যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ তলোয়ার নিয়ে হত্যা করার জন্য ছুটে আসছেন, যে আজকে যদি মোহাম্মদকে পায় তো আসতে রাখবো না, আজকে শেষ করে দেবো উলঙ্গ তলোয়ার নিয়ে। যে আমাদের বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে বাবার, স্বামীর সঙ্গে স্ত্রী, এমন একটা শত্রুতা করে দিল এই কুরাইশদের মধ্যে, ওকে আজকে যদি সামনে পায় আসতে রাখবো না, শেষ করে দেবো, ছুটছেন হত্যা করার জন্য। পথিমধ্যে দেখা হয়েছে একজনে, বলছে কোথায় ছুটছো মার, কোথায় ছুটছো? বলছে আজকে যদি মোহাম্মদকে পায় আজকে উলঙ্গ তলোয়ার দিয়ে শেষ করে দেবো। বলছে বাড়িটা সামলাও। বললেন উমারকে, বাড়িটা সামলাও, তোমার বোন কি করছে দেখো। হ্যাঁ, চুপ করলেন। বোন আবার কি করছে? বাড়িতে ঢুকলেন। উমার ইবনুল খাত্তাবের বাড়িতে যাওয়ার দিকে তারা বুঝতে পেরেছে যে বাড়িতে ঢুকছে উমার, কোরআন পড়ছিল, তারা বন্ধ করে দিয়েছে। তো বলছে কি করছে তোমরা, দাও তো। তার বোন বলছে তুমি গোসল করে এসো, তারপর দেবো, তো নতুবা নয়। গোসল করে আসলো, সুরাত তাহা পড়ছিলেন। সুরাত তাহা সঙ্গে সঙ্গে পড়ে যে উলঙ্গ তলোবারি নিয়ে ছুটছিলেন, তলোবারিটা মাটি নিয়ে পড়ল, মাটিতে পড়ে গেল ছন করে। সামনে দিতে এগুলো দূরের কথা, নিজে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন, শুধু কোরআনটা পড়ে, কোরআনের আয়াতগুলো পড়ে। এত বড় বীর যে রসুল সাল্লামকে হত্যা করতে উদ্যত হয়েছেন, ছুটছেন। আমাদের হৃদয় এত কঠোর হয়েছে, এ কেমন অসুখ দিয়েছে আকমল ভাই, চোখ দিয়ে পানি বেরোয় না। অথচ মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, রাত্রিবেলায় তারা কাঁদবে, বিছানা থেকে, রাত্রিবেলায় বিছানা থেকে তাদের শরীরটা আলাদা হয়ে যাবে, বিছানায় শীতে রাত্রিতে আর উঠতে ভালো লাগছে না। আরে যুদ্ধের মাঠে শহীদ হওয়া তো দূরের কথা, এই শীতকালে একটু নামাজ পড়তে কষ্ট হচ্ছে বলে শীতের রাত্রিতে ফজরের নামাজটা পর্যন্ত বিছানা থেকে শরীরটাকে আলাদা করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হে আয়েশা আমাকে একটু পারমিশন দাও, একটু নামাজ পড়ি, রাতের নামাজ। রাতের নামাজ মুমিনদের একটা বৈশিষ্ট্য, তারা রাত্রে কম ঘুমোয়, রাত্রে বিছানা থেকে শরীরটাকে আলাদা করে নেয়। সুতরাং এটা আমাদের আজকে ভাবনার বিষয় যে আমরা এই জাতির অন্যতম মূল কারণ হচ্ছে এটা, কোরআনকে না বুঝতে পারা। কেন? তার মূল কারণ হচ্ছে আল্লাহ পরিষ্কার বলছেন যে আমি কোরআনকে আমি আরবি ভাষা অবতীর্ণ করেছি, আরবিকরণ অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে কোরআনকে যদি বুঝতে হয়, কোরআনকে বোঝার জন্য পাঠানো হয়েছে, তো যখন কোরআন প্রথমে এসেছিল রসুল সাল্লামের কাছে, তখন তার সাহাবীরা কোরআনকে যখন নিয়েছিলেন, তখন কোরআনকে পেয়ে তারা মুখস্থ করতে লেগেছিলেন না। আমাদের যখন, আমাদের এখন যেমন হাফেজ হওয়ার বা তেলাওয়াত করা, আমি বলছি না যে হাফেজ হওয়াটা খারাপ, আমি বলছি না হাফেজ হও, তো এইরকম হাফেজ হয়ে না, কোরআনের অর্থটাই বুঝো না, গোটা কোরআন তোমার মুখস্থ। হাসানুল বাসরি পরিষ্কার বলছেন যে অনেকে বলে কি ডিয়ার, হাউ ডিয়ার, তারা বলে যে সমস্ত কোরআন আমার হৃদয়ে আছে, অথচ তাদের জীবন চর্যা যখন দেখি,
তারকে যখন সমাজে চলতে দেখি কোরআনের ছিটেফুটে তার জীবনে পরিলক্ষিত হয় না, অথচ বলে আমার গোটা শরীরটা আমার হৃদয়ে গোটা কোরআন ভরা আছে। অথচ তারা যখন পথ চলে তাদের থেকে যখন আমরা চোখে দেখি তাদের কোরআনের ছিটেফুটে তার চরিত্র থেকে উদ্ভাসিত হয় না, এটা কোরআনের হাফিজ নয়। সুতরাং কোরআন বুঝতে হবে তার মূল কারণ কি, আরবি ভাষার অজ্ঞতা, আরবি ভাষার অজ্ঞতা। এই জন্য মালিক বেনাবি দ্য কোরআনিক ফেনোমেনা বলে একটা বিখ্যাত বই লিখেছেন, কোরআনিক ফেনোমেনা, এগুলো পড়ে নেবেন শিক্ষিত ছেলেদের জন্য আমি বলছি। ওয়ে টু দ্য কোরআন দ্য খুরাম মুরাদের একটা বিখ্যাত বই আপনি পড়বেন, 125 টাকা 40-45 টাকা দাম, ওয়ে টু দ্য কোরআন বাই খুরাম মুরাদ। দ্য কোরআনিক ফেনোমেনা বা মালিক বেনাবি আলজেরিয়ান একজন মুসলিম, কি ডেডিকেটেড, তিনি বলছেন যে তিনি বলছেন যে আমাদের এই মুসলিমদের এই দশা খারাপ অবস্থার অন্যতম মূল কারণই হচ্ছে আরবি ভাষাকে না জানা, আরবি ভাষাকে না শেখা। আমরা তো ইংরেজি জেনেছি, আমরা ফ্রেঞ্চ জানতে পারি, আমরা চাইনিজ ভাষা জানতে পারি, যে আল্লাহর যে কোরআন যে ভাষা যে আরবিতে পাঠানো হয়েছে সে আরবিটাকে জানার আমরা চেষ্টা করি না? আমরা পিএইচডি করেছি, এমফিল করেছি, ডিফিল করেছি, সব কিছু করেছি। সেই জন্য বলছেন, আমি এটা কথা বলে শেষ করে দেব, যেটা বলছেন আলী রাজিতনানুর একটা বিখ্যাত কথা, তিনি বলছেন থ্রি থিংস হ্যাভ নো গুড ইন দেম, এমন তিনটি জিনিস আমরা ভালো মনে করি কিন্তু তাতে কোনো ভালো প্রতিদান নেই, কিছু ভালো পাই না। ফার্স্ট কি, ওয়ারশিপ উইদাউট নলেজ। আমরা এমন কিছু ইবাদত করি যে ইবাদত না জেনে করি, সে ইবাদত করলে কোনো আপনি প্রতিদান পাবেন না, কোনো ভালো নেকি পাবেন না। যেমন নামাজ পড়তে হবে, আপনি মাথা ঠুকে দিলেন তাহলে হয়ে যাবে? আপনি আত্মীয়ত জানেন না, আপনি রুকু জানেন না, আপনি সেজদা জানেন না, আপনার নামাজ হয়ে যাবে? তাহলে আপনাকে জানতে হবে, ফার্স্ট ইউ হ্যাভ টু নো দেন ইউ ইমপ্লিমেন্ট ইট। তাহলে প্রথমে যে কোনো ইবাদত করতে গেলে আপনাকে ইবাদত কেন করছেন, কী করে কেন করছেন এবং কীভাবে করবেন সেটা আপনাকে জেনে নিতে হবে। সেকেন্ড যেটা বলে শেখ করবো সেটা হচ্ছে কি, নলেজ ডিভাইড অফ ফেক। এমন জ্ঞানে জ্ঞানের নিতে আপনি এমফিল, আপনি পিএইচডি, আপনি ডিফিল, আপনি ডিলি, নোবেল প্রাইজ পেয়েছেন 10টা, তবু আল্লাহর চোখে আপনি জ্ঞানী নন যদি না আপনার হারাম হালালের জ্ঞান না থাকে, নলেজ অফ ফিক, ফিকের জ্ঞান না থাকে, শরীয়তের জ্ঞান না থাকে, হারাম হালালের জ্ঞান না থাকে। ইউ ক্যান নট ডিস্টিংগুইশ ডিফারেন্সিয়েট বিটুইন রং অ্যান্ড রাইট, হারাম এবং হালালের মধ্যে, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় না করতে পারেন, তাহলে আপনাকে কোনো দিন জ্ঞানী বলা হবে না, সে জ্ঞানের কোনো মূল্য নেই। সুতরাং শেষ, এই অল্প, বেশি কথা বলার আমার দরকার নেই, আমি যতটুকু বললাম সেইটুকু বোঝার চেষ্টা করবেন, বাড়িতে গিয়ে কোরআনটাকে নিয়ে ডুবে যান, কোরআনটাকে বোঝার চেষ্টা করেন, বেশি পড়ার দরকার নেই, 2 লাইন পড়েন, 2টা আয়াত পড়েন, 2টা আয়াত পড়ো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছেন, এসে বলছেন যে একটু কোরআন পড়াতে হবে, একটু শিখিয়ে দেন। তো সূরা জিলজালা থেকে 2-3টি আয়াত করার পর একটা আয়াতে গেছেন, তো বলছে যে রাসূলুল্লাহ আমার পড়া হয়ে গেল, আর পড়ব না, আমি চলে যাচ্ছি। 2-3টি আয়াতের পরে যে রাসূলুল্লাহ আমাকে ছেড়ে দিন, আমি চলে যাচ্ছি, কেন আমার হয়ে গেছে, কেন বলুন তো? বলছি যে আর কিছু শিখেছে সেইটাকে পালন করি, খুললে তো হবে না, সেটা আমার জীবনে আগে করি। বলছে এইটুকু করতে পারবো না, আমার হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি, এইটুকু আগে করি তারপর আসবো নেক্সট এতে যাবো। আমরা বলি আমার আজকে 12 পারা হয়ে গেল, কালকে 18 হবে, তারপর দিন 30। সাহাবিরা এরকম করে কোরআন পড়তে পারতেন না, কোরআন পড়তে পড়তে চোখ দিয়ে অশ্রু দিয়ে আল্লাহ রসুল সরসনে পর্যন্ত সুরা নিসা পড়তে পড়তে শুনতে শুনতে আল্লাহ সাহাবি আবদুল্লাহ মাসুদের কাছ থেকে অধুরে কাঁদতে কাঁদতে লেগে আধুরে কাঁদতে লেগেছেন, আল্লাহ রসুল সরসনে নিজে কাঁদতে লেগেছেন। আর হে দুর্ভোগ, আমাদের আমাদের কী হবে সেদিন, আমরা একটু কোরআনটাও পড়ে দেখি না, একটা স্পর্শ করেও দেখি না, এখান থেকে আমার আজকে আসার এত কষ্ট করে সার্থকতা হবে তখনই আমার এখান থেকে 5 জনও যদি আজ থেকে কোরআন পড়ে, যে জানে না সে শেখার চেষ্টা করুক, সব কিছু শিখে নেবে, শিক্ষিত ছেলেদের 7 দিনে কোরআন ধরে নেবে, কচি কচি পায়ে একবার
পড়বে একবার উঠবে এরকম করে কোরআন শিখুক না, তারপর আল্লাহ করলে সে মহাদিস হয়ে যাবে আল্লাহ চাইলে। আজকে এখান থেকে আসি, আর বেশি কথা নয়, আমার সাহেব বসে আছেন ফাইজি সাহেব, ওনার জ্ঞান গর্ব কথা শুনুন আলহামদুলিল্লাহ। সময় করে আহমদুল্লাহ বারগত, আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? গ্রামগঞ্জের বাড়িতে গাছে লেগে থাকা এবং জঙ্গলে ও পাহাড়ের মৌচাকের মধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে পিস হানি। এসে গেছে আসল মৌচাকের মধু পিস হানি, এখন আপনার নিকটবর্তী প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে পিস হানি। আপনি কি আসল মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন www.peacehoney.in এ। যোগাযোগ করুন পিস লাইব্রেরি, ধুলিয়ান, মুর্শিদাবাদ।